নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে শ্রীকৃষ্ণের মেয়ের বাঁধতে হয়। এই মেয়ের বাঁধার প্রক্রিয়াটি হলো যে কোনো ঠাকুর তৈরির একদম প্রথম স্টেপ। আর মেয়ের বাঁধা বা ঠাকুরের গঠন তৈরির জন্য প্রয়োজন হবে খড়ের বিচুলি এবং দড়ি। আপনারা এখন ভিডিওটিতে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের কাঠামোটির নিচে আমরা বানিয়ে নিচ্ছি একটি পদ্মফুলের বড় একটি অংশ। আর এই পদ্মফুলের ওপরেই যে দুটি লম্বা বাঁশের কাঠামো দেখছেন, ওই কাঠামোর একটিতে রাধা আর অপরটিতে শ্রীকৃষ্ণের শরীরের আকৃতিটি তৈরি করে নেব। তার আগে আপনাদের জানিয়ে রাখি, এই ধরনের কাঠামো কীভাবে তৈরি হলো সেটি দেখতে হলে এই চ্যানেলের আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন। আর সেই সাথে বলবো, যে সমস্ত দর্শক বন্ধুরা চ্যানেলে নতুন আছেন, ঝটপট নিচের বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্যে, তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল অংশটি শুরু করা যাক। মাটি মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। দেখুন দর্শক বন্ধুরা, পদ্মফুল তৈরির জন্য নিচের গোলাকার অংশটি আমরা খড় দিয়ে বানিয়ে নিয়েছি। আর এই যে দুটি বাঁশের কাঠামো দেখছেন, এটিতে হবে কৃষ্ণ আর এটিতে তৈরি হবে রাধা। আর এটি হলো পা, এই একটি পা, আর বাকি পায়ের অংশগুলি এদিকে রাখা আছে। এই পাগুলি আমরা আগে থেকেই বেঁধে রেখেছি। আর এখন আমরা দেখে নেব গঙ্গাসাগর থেকে আগত শিল্পী বিষ্ণুপাল কীভাবে শ্রীকৃষ্ণটি খড় দিয়ে তৈরি করে। আপনারা যাতে সম্পূর্ণ ভিডিওটি ঝটপট দেখে নিতে পারেন সেজন্য ভিডিওর বেশ কিছু অংশ ফাস্ট করে দেওয়া আছে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ কাজটি আপনাদের বুঝতে সুবিধে হবে। আর এই ঠাকুরটি তৈরি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
এখন আমাদের শ্রীকৃষ্ণর বিয়ের বাঁধাটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা ভালোভাবে দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে, কমেন্টে অবশ্যই জানান। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।